বর্তমানে প্যান কার্ড প্রায় সমস্ত ইন্ডিভিজুয়াল এবং ফার্মের জন্য বাধ্যতামূলক। আজকে ভিডিওতে দেখবো আমরা কিভাবে ঘরে বসেই প্যান কার্ডের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারি। সেই প্যান কার্ড আপনার ইন্ডিভিজুয়াল হতে পারে, আপনার কোম্পানি অথবা ফার্মের নামও হতে পারে। প্যান কার্ড অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের কি কি ডকুমেন্টস লাগবে, মোট কত টাকা খরচ করবে এবং কমপ্লিট প্রসেস কি আছে, তো চেষ্টা করবেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কেয়ারফুলি দেখার। কারণ যদি কোনো অপশন আপনার মিস হয়ে যায় বা কোথাও যদি কোনো প্রবলেম হয়, পরবর্তীতে আপনার সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা গণ্ডগোল হয়ে যেতে পারে। অনলাইনে প্যান কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য গভর্নমেন্ট থেকে যে পোর্টালটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে NSDL। তো আমাদেরকে সবার প্রথমে গুগলে NSDL লিখে সার্চ করতে হবে। NSDL লিখে সার্চ করার পর নিচে থেকে দু নম্বর অপশানে যে লিঙ্কটি দেখা যাচ্ছে onlineservices.nsdl.com, এই ওয়েবসাইটে আমাদের আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, আপনারা সরাসরি সেখান থেকে এখানে চলে আসতে পারবেন। এই লিঙ্কে আসার পর এখানে অপশানস দেওয়া রয়েছে অ্যাপ্লাই অনলাইন এবং কন্টিনিউ উইথ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লাই অনলাইন তখনই হবে যারা নতুন একদম ফ্রেশ অ্যাপ্লিকেশন করছে। যদি আপনার এখানে অলরেডি আগের থেকে রেজিস্ট্রেশন করা থাকে বা অ্যাপ্লিকেশনের ফার্স্ট স্টেপ কমপ্লিট করা থাকে, তো আপনার কাছে একটি টোকেন নাম্বার আসবে। সেই টোকেন নাম্বারটি এই ট্যাবে ক্লিক করে টোকেন নাম্বার এবং ইমেল আইডি ও ডেট অফ বার্থ এন্ট্রি করে কন্টিনিউ করতে হবে। তো আমরা এখন ফ্রেশ অ্যাপ্লিকেশন করব, তো সেই কারণে অ্যাপ্লাই অনলাইন থেকেই স্টার্ট করব। সবার প্রথমে যে অপশনটি এসছে অ্যাপ্লিকেশন টাইপ, অ্যাপ্লিকেশন টাইপে এখানে বিভিন্ন অপশানস রয়েছে, যেমন নিউ প্যান ফর ইন্ডিয়ান সিটিজেন্স, নিউ প্যান ফর ফরেন সিটিজেন্স এবং চেঞ্জেস অর কারেকশন। তো আমরা যেহেতু নতুন প্যান অ্যাপ্লিকেশন করব, ফ্রম 49 এটি সিলেক্ট করব। এরপর এখানে ক্যাটাগরি অপশন আছে, ক্যাটাগরি থেকে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। যদি আপনি ইন্ডিভিজুয়ালের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, অর্থাৎ নিজের জন্য যদি অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। এছাড়া আদার্স অন্যদের ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, সেখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু এটি একটি ফার্মের জন্য রেজিস্ট্রেশন করছি, তো আমরা এখানে ফার্ম সিলেক্ট করে নেব। এরপর নেক্সট ট্যাবে অ্যাপ্লিকেন্টস ইনফরমেশন, এখানে আমাদের টাইটেল সিলেক্ট করতে হবে, যেটা অটোমেটিক্যালি MS চলে আসবে। MS এই কারণেই এসেছে কারণ আমরা ফার্ম রেজিস্ট্রেশন করছি। যদি ইন্ডিভিজুয়ালের জন্য করা হতো, তো সেই ক্ষেত্রে MISS অথবা MR আরও আদার্স যেগুলো অপশন আছে সেগুলো এখানে শো করতো। তো সবার প্রথম আমাদের এখানে লাস্ট নেম বা সার নেম এটি ইনপুট করতে হবে, এবং তারপর ফার্স্ট নেম, মিডিল নেম, এটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে। যদি ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন হয়, তো সেখানে সার নেম অর্থাৎ লাস্ট নেম এবং ফার্স্ট নেম ও মিডিল নেম। যেহেতু আমরা ফার্মের জন্য প্যান রেজিস্ট্রেশন করছি, তো এখানে আমাদের কোম্পানি বা ফার্মের নামটা দিয়ে দিতে হবে। ইন্ডিভিজুয়াল হওয়ার পরে আমাদের ফার্স্ট নেম দিতে হবে, আর ফার্ম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ফার্স্ট নেম অপশনটা ডিজেবল হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আমরা এখানে কোম্পানির নাম ইনপুট করে দিয়েছি। এরপর এখানে ডেট অফ বার্থ, ইনকর্পোরেশন, ফর্মেশন, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এখানে ডেট অফ বার্থ দিতে হবে, এবং যারা ফার্মের জন্য রেজিস্ট্রেশন করছে তাদের জন্য এখানে ফার্ম ইনকর্পোরেশন ডেট অর্থাৎ আপনি কবে থেকে এই বিজনেসটা করছেন সেই ডেটটা মেনশন করে দিতে হবে। এরপর আমাদের এখানে একটি ইমেল আইডি টাইপ করে দিতে হবে এবং মোবাইল নাম্বার। ইমেল আইডি এবং মোবাইল নাম্বার টাইপ করা হয়ে গেলে আমাদের এই চেকবক্সটি সিলেক্ট করতে হবে এবং এখানে ক্যাপচা এন্ট্রি করতে হবে। ক্যাপচা এন্ট্রি করার পর আমাদেরকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই আমাদের কাছে একটি টোকেন নাম্বার চলে আসবে, যে টোকেন নাম্বার দিয়ে আমরা রেজিস্ট্রেশন কন্টিনিউ করতে পারবো। তো এই টোকেন নাম্বারটা আমাদের কপি করে রাখতে হবে। আমরা এখানে কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটিতে ক্লিক করে সরাসরি সেই পেজে আসতে পারি। আর যদি আপনি এই লিঙ্কটি হারিয়ে ফেলেন বা আপনার যদি কোনো কারণে এটি ডিসকানেক্ট হয়ে যায়, তো আপনি সেই পুনরায় ফার্স্ট পেজে গিয়ে টোকেন নাম্বার এন্ট্রি করে আবার এই পেজে আসতে পারবেন। তো এটি হচ্ছে আমাদের প্যান অ্যাপ্লিকেশন ফর্ম। প্যান অ্যাপ্লিকেশন ফর্মের এই কয়েকটা অপশন আমাদের ঠিকঠাক ক্লিয়ার করতে হবে: পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট অ্যান্ড আদার ডিটেলস, এও কোড এবং ডকুমেন্টস ডিটেলস। তো সবার ফার্স্টে এখানে এসেছে সাবমিটেড ডিজিটালি থ্রো KYC ইসাইন, সাবমিটেড স্ক্যান ইমেজ থ্রো ইসাইন, অথবা ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন ডকুমেন্টস ফিজিক্যালি। তো আমরা যখন ফার্ম রেজিস্ট্রেশন করব, ফার্ম রেজিস্ট্রেশনের সময় আমাদেরকে ফিজিক্যাল ডকুমেন্টস আমাদের ফরওয়ার্ড করতেই হবে। যদি অ্যাপ্লিকেশন ইন্ডিভিজুয়ালের জন্য হয়ে থাকতো, সেই ক্ষেত্রে আপনি KYC এই অপশনটিও সিলেক্ট করতে পারতেন। এরপর আমরা স্ক্রল করে নিচে চলে আসবো। এখানে দেওয়া আছে ওয়েদার ফিজিক্যাল প্যান কার্ড ইজ রিকোয়ার্ড, অর্থাৎ আপনার ফিজিক্যাল প্যান কার্ড লাগবে নাকি শুধুমাত্র ই প্যান কার্ড দিয়েই চলবে। তো আমাদের ক্ষেত্রে আমরা ফিজিক্যাল প্যান কার্ড লাগবে, তো আমরা এটি অপশন ইয়েস করে রাখবো। আর তার জন্য ফিজ অ্যাপ্লিকেবল কী আছে সেটা এখানে দেওয়া আছে। ইন্ডিয়ান অ্যাড্রেসে যদি আমরা ফিজিক্যাল মোডে অ্যাপ্লিকেশন করি, তো আমাদের এখানে মোট 107 টাকা প্রয়োজন পড়বে। যদি আমরা ফিজিক্যাল প্যান কার্ড না নিয়ে শুধু ই প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করি, 66 rupees চার্জ পড়বে। এখানে আমরা ফিজিক্যাল প্যান কার্ড রিকোয়ার্ডে ইয়েস করে দেবো। করে দেওয়ার পরে এখানে যে আধার নাম্বার অপশনটি রয়েছে, এই অপশনটি ইন্ডিভিজুয়ালের জন্য
এনেবল থাকবে, বাট যারা ফার্ম রেজিস্ট্রেশন করছেন বা কর্পোরেট বা কোম্পানির নামে করছেন তাদের জন্য এই অপশনটি অটোমেটিক্যালি ডিজেবল হয়ে যাবে। সিমিলারলি নেম অ্যাজ পার আধার এই অপশনটিও ডিজেবল হয়ে যাবে। এরপর অপশন এসছে ফুল নেম অব অ্যাপ্লিকেন্টস, তো এই ডিটেলসগুলো আমাদের অটোমেটিক্যালি চলে আসবে, আমাদের এখানে কিছু করার প্রয়োজন পড়বে না। রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় আপনার যদি কোনো জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার থাকে অথবা অন্য কোনো গভর্নমেন্ট রেজিস্ট্রেশন থাকে আপনি সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন। নেক্সট অপশন হচ্ছে হ্যাভ ইউ এভার বিন নোন বাই এনি আদার নেম, আপনি অন্য কোনো নামে পরিচিত কিনা অথবা আপনি কখনো নাম পরিবর্তন করেছেন কিনা। ইনকেস যদি সেটা ইয়েস হয় তো ইয়েসে ক্লিক করবেন, করার পরে এখান থেকে টাইটেল সিলেক্ট করে আপনি যে অন্য নামে পরিচিত আছেন সেটা এখানে টাইপ করে দিতে পারেন। অনেক সময় ফার্মারও আলাদা কোনো নাম থাকে, হয়তো বা সংক্ষেপে কোনো নাম রয়েছে, তো সেই নামটি আপনি এখানে টাইপ করে দিতে পারেন। তো আমাদের ক্ষেত্রে এটি নো হবে, আমি এটি নো রাখছি। এরপর এর নিচে যে অপশনসগুলো রয়েছে সেই অপশনগুলো অটোমেটিক্যালি আমাদের ডিজেবল থাকবে, যেহেতু আমরা ফার্ম রেজিস্ট্রেশন করছি তো এগুলো আমাদের কিছু করার প্রয়োজন নেই। আমরা আবার স্ক্রল আপ করে উপরের দিকে যাব এবং গিয়ে এখানে সেভ ড্রাফট অপশনে ক্লিক করব। সমস্ত ডিটেলস সেভ করে নেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সট পেজে আমরা দেখতে পাবো সোর্স অফ ইনকাম, যেহেতু আমরা ফার্ম রেজিস্ট্রেশন করছি তো এখানে আমরা কোনো মতো নেই নো ইনকাম অপশনটি সিলেক্ট করতে পারবো না। এখানে আমাদের কিছু না কিছু ইনকাম শো করতে হবে, ফ্রম বিজনেস প্রফেশন হতে পারে, ইনকাম ফ্রম আদার সোর্স এটাও হতে পারে, ক্যাপিটাল গেন হতে পারে। তো আমরা এখানে ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন এটা সিলেক্ট করব এবং বিজনেস কী আছে সেই বিজনেস আমরা এখান থেকে মেনশন করে দেবো। এরপর কল ডাউন করে আমরা নিচে চলে আসবো অ্যাড্রেস ফর কমিউনিকেশন অপশনে। এখানে আমরা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ইনপুট করতে পারবো না, এই অপশনটি আমাদের ডিজেবল থাকবে। তো তার নিচে স্কল করে আমরা অফিস অ্যাড্রেসের জায়গায় আমাদের অফিসের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি ইনপুট করে দেবো। অফিস অ্যাড্রেস এন্ট্রি করে দেওয়ার পর আমরা আবার স্কল ডাউন করে নিচে চলে আসবো, ফোন নাম্বার এবং ইমেল আইডি এই অপশনগুলো ফিল আপ করে দিতে হবে। সবার প্রথমে আমরা কান্ট্রি কোড সিলেক্ট করবো, লাস্ট 91, এবং এখানে মোবাইল নাম্বার অটোমেটিক চলে আসবে যেটা আমরা আগে ইনপুট করেছিলাম, ইমেল আইডিও অটোমেটিক্যালি চলে আসবে। নিচের দিকে অপশন রয়েছে রিপ্রেজেন্টেটিভ, তো এটা আমাদের নো করে রাখতে হবে। এরপর আমরা আবার নেক্সটে ক্লিক করবো। নেক্সট পেজে আমরা দেখতে পাবো এখানে এও কোড, তো এও কোড, এও টাইপ এবং রেঞ্জ কোড ও এও নাম্বার, এগুলো আমাদের কোনো কিছুই জানা থাকবে না, স্বাভাবিক ব্যাপার। তো এই কারণে আমাদেরকে নিচের কিছু অপশন সিলেক্ট করতে হবে যার ফলে অটোমেটিক্যালি আমাদের এই ফিল্ডগুলো ফিল আপ হয়ে যাবে। তো আমরা সবার প্রথমে সিলেক্ট করবো ইন্ডিয়ান সিটিজেন। ইন্ডিয়ান সিটিজেন সিলেক্ট করার পর আমাদের স্টেট সিলেক্ট করতে হবে, আমরা কোন স্টেট থেকে বিলং করি। তো আমাদের ক্ষেত্রে এটি ওয়েস্ট বেঙ্গল হবে, আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। এরপর আমাদের সিটি সিলেক্ট করতে হবে, আমরা কোন সিটি থেকে বিলং করি। এখানে স্টেট ও সিটি সিলেক্ট করার পর আমাদের ফেচ অপশনে ক্লিক করতে হবে। ফেচ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে সম্পূর্ণ অ্যাড্রেস ডিটেলস এবং তার এরিয়া কোড চলে আসবে। তো আপনার ক্ষেত্রে যেটি অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট পেজে আমাদেরকে এখানে প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ ডেট অফ বার্থ, তো এর জন্য আমরা কোন কোন ডকুমেন্টস এনক্লোজ করবো সেগুলো আমাদের মেনশন করতে হবে। প্রুফ অফ আইডেন্টিটির জন্য হয়তো আমরা পার্টনারশিপ ডিড অথবা সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন ইস্যুড বাই রেজিস্টার অফ ফার্ম এই অপশনটি সিলেক্ট করবো। এরপর প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ অ্যাড্রেসের জন্য আমরা সেম একই অপশন সিলেক্ট করবো, এবং প্রুফ অফ ডেট অফ বার্থ যেটি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আপনি আধার কার্ড বা অন্য কিছু সার্টিফিকেট দিতে পারেন, কিন্তু ফার্মের ক্ষেত্রে এই অপশনটি আমাদের ডিজেবল থাকবে। এরপর আসছে ডিক্লারেশন অপশন। ডিক্লারেশন অপশনে আমাদেরকে এখানে ডিক্লারেশনটি মেনশন করে দিতে হবে, তো আই উই অর্থাৎ এখানে যে যিনি প্রোপারাইটার আছে তার নেম হবে, এবং নিচে অপশন থেকে তাকে অথরাইজ সিগনেচারি এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর প্লেস এন্ট্রি করতে হবে, এরপর আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর আমাদের কাছে ফাইনাল চেকলিস্ট চলে আসবে। এখানে প্রত্যেকটি ডিটেলস আমাদেরকে আরেকবার ভালো করে চেক করে দেখতে হবে, সমস্ত ডিটেলস যদি ঠিকঠাক থাকে আমরা তখন ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করব। আমাদের এখানে সব কিছু ঠিকঠাক আছে তাই আমরা এখানে প্রসিড অপশনে ক্লিক করব। প্রসিড অপশনে ক্লিক করার পর আমাদের এখানে পেমেন্ট অপশন চলে এসছে। আমাদের এখানে তিনটি পেমেন্ট অপশন রয়েছে, তো আমি এই অপশনটি সিলেক্ট করে নিচ্ছি, এবং নিচের দিকে আমাদের এখানে দেখাচ্ছে টোটাল ফিস 107 টাকা ইনক্লুডিং জিএসটি। এই ফিসটি আমাদেরকে পেমেন্ট করতে হবে, তার জন্য আমরা নিচের দিকে এই আই এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস এই অপশনে ক্লিক করব। করার পরে প্রসিড টু পেমেন্ট অপশনে ক্লিক করব। প্রসিড টু পেমেন্ট অপশনে ক্লিক করার পর পে কনফার্ম অপশন আসবে, সেখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এখানে অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে পেমেন্ট গেটওয়েতে চলে আসবে। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের কাছে এই সাকসেস পেজটি চলে আসবে। এখানে আমাদের ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার এবং ব্যাঙ্ক রেফারেন্স নাম্বার সব কিছু চলে আসবে। এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এখানে জেনারেট অ্যান্ড প্রিন্ট এই অপশনটি চলে আসবে। তো এই অপশনটিতে ক্লিক করে আমরা প্যান অ্যাপ্লিকেশনের যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা বা যে অ্যাপ্লিকেশন নাম্বারটা সেটা ডাউনলোড করে রাখতে পারি। সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে পরবর্তীতে আমরা স্ট্যাটাস চেক করে দেখতে পারবো আমাদের প্যানের এখন কী কন্ডিশন আছে। এরপর আমরা অ্যাকনোলেজমেন্ট পেজে চলে আসবো। অ্যাকনোলেজমেন্ট পেজে আসার পর আমরা এখন স্ক্রল করে নিচের দিকে আসবো, তো আমাদের অ্যাকনোলেজ পিডিএফটি শো হবে, কিন্তু এই পিডিএফটি পাসওয়ার্ড প্রোটেক্ট করা আছে। এটি পাসওয়ার্ড অপশন আমাদের এখানে দেওয়া আছে, আর পাসওয়ার্ড হচ্ছে আমাদের ডেট অফ বার্থ অথবা বিজনেস ইনকর্পোরেশনের যে ডেটটা দিয়েছিলাম সেই ডেটটা। পাসওয়ার্ড এন্ট্রি করে দেওয়ার পর আমাদের কাছে অ্যাকনোলেজমেন্ট পেজটি চলে আসবে। এই পেজটি আমাদেরকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে নিচের দিকে আমাদের এখানে সিগনেচার কমপ্লিট করতে হবে। সিগনেচার করার পর এই পেজটির সাথে আমাদের যে সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো আছে সমস্ত কিছু একসাথে অ্যাটাচ করে আমাদের বাই পোস্টে পাঠাতে হবে এই অ্যাড্রেসে। বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যাড্রেসটাই হয়, এই অ্যাড্রেসে আমাদের সমস্ত ডকুমেন্টস পাঠাতে হবে।
এই ফর্মে এটি হচ্ছে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার। এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনি অবশ্যই কপি করে রাখবেন, পরবর্তীতে যখন আপনি আপনার প্যান অ্যাপ্লিকেশনের স্টেটাস চেক করতে যাবেন তখন এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে সেই স্টেটাসটি চেক করতে পারবেন।